শরবত শব্দটি কিন্তু এসেছে একটি আরবি শব্দ শরিবা থেকে। শরিবা শব্দটির ইংরেজি মানে হচ্ছে টু ড্রিঙ্ক। যে সময় গোনা হতো না, মানে মহাভারত বা গোবিন্দ লীলামৃততেও আমরা শরবতের উল্লেখ দেখতে পাই। বলা হয় যে তখনকার দিনে শ্রীকৃষ্ণের জন্য অনেক রকম মশলাপাতি, আখের রস ইত্যাদি মিশিয়ে একটা শরবত বানানো হতো। শ্রীকৃষ্ণ সেটিকে অত্যন্ত পছন্দ করতেন। তা শুট করছি, সাইড চলে যান, সাইড চলে যান, চলে যান, চলে যান। দেখছেন ফুডকা, ওয়েলকাম টু শরবতে সামার। এবার আমি এই পার্টির সমর্থকদের জন্য একটা র্যালির আয়োজন করতে চাই। র্যালির আয়োজন করলে লাভ নেই, বরঞ্চ র্যালিজে শরবতের আয়োজন করি। এক যে আছে ফুটকা, তার বড় ভুক বড় ভুক, তার আছে এক ভাইপো, তার বড় মুখ বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার, ওখানকার খাবার, খাবার খাবার খাবার, খাবার ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। দেখুন, আপনি যদি কলকাতার মানুষ হন তাহলে র্যালিজ আলাদা করে চেনানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা কলকাতার বাইরে থেকে আসবেন বা এই রাজ্যের বাইরে থেকে আসবেন তাদের জানিয়ে রাখি, ধর্মতলা আমাদের প্রাণস্থল, কেন্দ্রস্থল। সেই ধর্মতলার মোড়ে রয়েছে এই বিশ্বখ্যাত দোকান র্যালিজ। শরবতে চুমুক দেওয়ার আগে, খাবারে কামড় দেওয়ার আগে র্যালিজের ইতিহাস স্যার বলবেন। 1898 র্যালি সিং অরোরা বলে এক ভদ্রলোক পাঞ্জাব থেকে আসেন, ঠিক করেন কলকাতায় লোকজনকে শরবত খাওয়াবেন। এবার শরবত কী করে খাওয়াবেন, তৈরি হলো পাঞ্জাব শরবত হাউস, যার মূল ব্যবসা আজ অব্দি হচ্ছে ওই শরবতের যে মিক্সটা সিরাপ সেটাকে সাপ্লাই করার। বড়বাজারে তার মূল অফিস, ধর্মতলায় হচ্ছে খাবার অফিস। এবার আমরা শরবতের সঙ্গে একটু খাবারও অর্ডার করেছি, আমাদের সঙ্গে ছোলা ভাটুরা রয়েছে, এখানে দই বড়া রয়েছে, আর রয়েছে কুলফি ফালুদা। একটু এস্টিমেট করে দেখি কত খরচা পড়ছে আমাদের। তো দুটো শরবত, এই মিল্ক রোজ আর মিল্ক বাদাম, এই দুটো শরবত মিলিয়ে 140 টাকা, মানে 70 টাকা 70 টাকা করে। এই দই বড়ার দাম কত বলছে? 75 75। আর এই ফালুদা? 80 80। আর এটা 70 80, ওই রকমই হবে। তার মানে মোটামুটি 350 টাকার মধ্যে আরামসে খাওয়া দাওয়া সারা যেতে পারে, বেশি হয়ে যাবে, হ্যাঁ আরামসে দুজনে হয়ে যাবে। সো 350 rupees ইজ গুড ইনাফ ফর দিস মিল যেটা সামনে রয়েছে আমাদের। আর ওনার সঙ্গে যেহেতু এসেছি, আর এই অফারটা যেহেতু এখানে রয়েছে, তাই আমাদের খরচাটা খুব স্বাভাবিকভাবে একটু কমের দিকেই থাকবে। এটা আমার চয়েস, এবং যেরকম খেয়েছিলাম ওরকমই ভালো লাগছে। তোমার কেমন লাগছে? স্ট্রবেরি ফ্লেভার আমার বরাবরই পছন্দ। একটু ভাটুরা ছিঁড়ে নিয়ে ছোলার সঙ্গে খাই। এই যে পোর্শনটা নিচ্ছি এতে কিন্তু কোনো ছোলা উঠলো না, শুধু ঝোলে চোবানো হলো, কিন্তু আমার এভাবেই খেতে ভাল লাগে। আমি বাবা গরমকাল দই বড়া খাই, সেটা অনেক সেফ অপশন। ভেরি স্পাইসি এবং গ্রেভিটা পাতলা। এবার ছোলাটা খেয়ে দেখি কেমন লাগছে। মনটা একেবারে বল্লে বল্লে হয়ে গেছে, ভেবেছিলাম একবারই নেব। তার সঙ্গে মুখে একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে। এবার সুইচিং। আমি একটু দই বড়া টেস্ট করে দেখি। কলকাতার কিছু কিছু পুরনো রেস্টুরেন্ট বা দোকান আছে যাদের খাবারটা না আমাদের খুব চেনা, এবার সেটা আপনার ভালো লাগতে পারে, অ্যাভারেজ লাগতে পারে, খুব ভালো লাগতে পারে, যা ইচ্ছে হতে পারে।
but you actually know what you are getting. So, বেশ ভালো, অপূর্ব, ভীষণ ভীষণ ভালো। মানে শরবত স্পেশাল হচ্ছে ঠিকই ফুটকায়, কিন্তু শরবতের পাশাপাশি আপনাকে খেতেও বলছি। র্যালিজের আরও একটা স্টার অ্যাট্রাকশন কুলফি ফালুদা, মানে শরবত তো খাবেনই, তার সঙ্গে কুলফি ফালুদাটাও টেস্ট করবেন। এটাও অনেক দিন বাদে আমাদের টেস্ট করা হচ্ছে। ফুটকা খেয়ে বলো। ভেরি গুড। ছোটবেলায় কি হতো, যতবার কুলফি খেতাম মেইন অ্যাট্রাকশন ছিল ফালুদাটা, মানে ওপরের এই বস্তুটা, সিরাপটা, এগুলো যেন বেশি থাকে। আর এখন হয়ে গেছে এগুলো ঠিক আছে, হলে হলো, না হলে না হলো, কুলফিটা মেন। আপনারা আমাদেরকে জানান, আপনারা কি কুলফি ফালুদায় আমার মতো ওই ফালুদাটা বেশি চান, না কুলফিটা প্রাইমারি অ্যাট্রাকশন কোনটা? যেটা হয়েছে, কুলফিটা একটু বেশি কেটে ফেলেছি। এবার মুখে ঢুকানোর পর এগাল সেগাল সিগাল হচ্ছে আর কি। যাকে, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, মাস্ট ট্রাই অ্যাট র্যালিজ কুলফি ফালুদা। আর আমাদের এই একবাটি কুলফি ফালুদা ডেডিকেট করছি আমার সঙ্গে যুক্ত একটা ব্র্যান্ড, সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সের সেই সমস্ত শ্রোতাদের যারা রেগুলারলি মেসেজ করেন, সোশ্যাল মিডিয়াতেও মেসেজ করেন এবং বলেন, মিদা সান্ডা সাসপান্ডা ফালুদা আবার কাবা হাবা, মানে বেসিকলি জানতে চাই যে সানডে সাসপেন্সে ফেলুদা আবার কবে হবে। আপনারা ফেলুদা না লিখে ফালুদা লেখেন কেন? প্লিজ ফালুদা লিখবেন না, লেখার সময় একটু কেয়ারফুল থাকবেন। ইটস ফেলুদা, নট ফালুদা। ফালুদা কাবা হাবা। আচ্ছা, A66 এবার পকেট পিঞ্চ, এই যে খাওয়া দাওয়া করলাম আমরা, কত টাকা এলো? ওই 390 390 rupees। আমরা ছোলা ভাটুরা খেয়েছি, আমরা দহিবড়া খেয়েছি, আমরা মিল্ক রোজ মিল্ক বাদাম খেয়েছি, আমরা কুলফি ফালুদা খেয়েছি, সব মিলিয়ে 390। আমার ধারণা ছিল 350, সো 390, 400 টাকার মধ্যে এই খাওয়া দাওয়া হয়ে গেল। আই এক্সপেক্ট ইউ টু পে দিস। ঠিক আছে, দিচ্ছি। আসলে কাকা তো আমি অন্য কাউকে অ্যালাউ করতে দিতে পারি না, এর বিনিময়ে আমি তোমার জন্য দুটো জিনিস নিয়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটা হচ্ছে হ্যাপিডেন্ট ওয়েভ সুগার ফ্রি উইথ জাইলুটল, আর একটা হচ্ছে হ্যাপিডেন্ট হোয়াইট সুগার ফ্রি অলসো উইথ জাইলুটল। তোমারটা হচ্ছে ফ্রুটস ফ্লেভার, আমারটা হচ্ছে মিন্ট ফ্লেভার। তো আমরা এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো, তার আগে এত খাবার খেলাম একটু স্বাদ বদল করে নিই। এই হ্যাপিডেন্টের একটা ভালো গুণ আছে, ইট হেল্পস প্রোটেক্ট ইউর টিথ ফ্রম ডিকে। আমরা ভীষণ হ্যাপি। ফুডকার্টের এই নতুন সিজন ইজ ব্রট টু ইউ বাই হ্যাপিডেন্ট। ছোটবেলায় যদি কেউ নর্থ ক্যালকাটায় আসেন বা থাকেন, আমার মা বাড়ি ছিল মানিকতলায়, যেমন কপিলাশ্রমের শরবত খাইনি খুব আনলাইকলি। তখন যেটা হতো, ওই 1 টাকা বা 2 টাকা গ্লাসে শরবত পাওয়া যেত। এক ভদ্রলোক, এখন জানছি তার নাম ঋষিকেশ শ্রীমানি, তিনি একাই বসে শরবত বানাতেন, বহু রকম রহস্যময় জিনিসপত্র গুলে টুলে দই দিয়ে একটা ঘোল বানিয়ে তার শরবত, খুব হালকা টেস্টের, ছোটো ছোটো গ্লাসে হতো। খুব ডিস্টিংক্টলি আমার যেটা মনে আছে, যদি এক গ্লাস খেয়ে বলা হতো এটার একটা বা ওটার একটা, ভদ্রলোক প্রচণ্ড খেপে যেত, যা নেওয়ার একবারে নাও, এরকম একটা ব্যাপার স্যাপার চলতো। আর একটা ছোট কেক পাওয়া যেত। কপিলাশ্রম আজকে পাল্টে গেছে, দোকানের যে লোকেশান তার সামনে চলে এসছে, এবার তার একটা আবার অন্য গল্প আছে। কিন্তু আগে যে কথাটা বলে রাখা, কপিলাশ্রমে আপনারা যদি কেউ খেয়ে থাকেন ছোটোবেলায় বা বাড়ির কেউ খেয়ে থাকে, কী অভিজ্ঞতা, কী স্মৃতি, একটু কমেন্ট সেকশানে জানান। আর কপিলাশ্রমটা ওখান থেকে এখানে কী করে এলো সেই গল্পটা বোধ হয় দিব্যেন্দুই বলুন। রেস্টুরেন্ট দোকানে স্থাপিত করেছিল আমার দাদু স্বর্গীয় ঋষিকেশ শ্রীমানি 1907 সালে, যখন কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলছে। তখনও কিন্তু কলকাতায় বরফ ঢুকেনি, আমি ইতিহাসের পাতা ঘেঁটে যেটুকুনি জানতে পেরেছি কলকাতায় বরফ এসছে 1915 সালে। তখন লেবুর জলের শরবত এবং
দইয়ের ঘোল, এই সংমিশ্রণে দাদু শরবত তৈরি করত। এবার আমরা যেটা টেস্ট করতে চলেছি তার নাম দধিতি। দধিতি, দধিতি যেহেতু দই দিয়ে তৈরি, এটার একটা গল্প আছে, দীপেন্দু বলবে। দুধকে জমিয়েই তখন যখন দই করা হচ্ছে, তো দইকে আবার যখন দুধের সঙ্গে মানে এতে যখন ফরম্যাটে আনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তখন সেটা ঘোল হয়ে যাচ্ছে। তো ঘোলের সঙ্গে আমাদের মা ঠাকুমারা আগে কী করতো, যখনই আমরা যখন ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরতাম, আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরতাম আগের জেনারেশনে, তাদেরকে বলা হতো এখন তোদের শরবত করে। তো শরবতটা কখনোই লস্যি বা এতে হতো না, বাঙালি ঘরানা তো। সুতরাং দই দিয়ে যদি যদি গুলে দিয়ে তার মধ্যে একটুখানি বিট নুন এবং লেবুর সংমিশ্রণে সেটাও শরবত হতো, দইয়ের শরবত, এবং লেবুটাকে জলের মধ্যে গুলে একটু বিট নুন দিয়ে তাকেও বলা হতো কিন্তু লেবুর শরবত। তো সেই থেকেই আমাদের যে জিনিসটা দাদু এটাকে বার করে থাকে মানে বার করেছিলেন যে দধিতি। অন্য টাইপের একটা প্রশ্ন, আপনি কোনোদিন কোনো মানুষকে খোল খাইয়ে ছেড়েছেন? ঘোল তো আমি 1995 সাল থেকে সবাইকে খাওয়াচ্ছি যতদিন দোকানে বসেছি, সুতরাং ঘোল খাওয়াইনি বললে তো মিথ্যে কথা বলা হবে। দেখুন খোল খেয়ে তো আমাদের আবার চলে যেতে হবে, ওই আপনি আমাদের ছেড়েই দেবেন, ছেড়ে দিলে আমরা চলে যাব, তাহলে এক অর্থে আপনি আমাদেরও খোল খাইয়ে ছেড়ে দেবেন। একদম সেই বিধান সরণির শ্রীমানী বাজার, শ্রীমানী বাজারের ঠিক পাশে এই রাস্তার উপরই কপিলা আশ্রম। তুমি বারবার বলছি না কপিলা আশ্রম, কপিলা আশ্রম, কপিলা আশ্রম, কপিলা আশ্রম, কিন্তু যদি একসঙ্গে বলি তাহলে কপিল আশ্রমই বলছি, কপিল আশ্রম। এই বারবার চোখ চলে যাচ্ছিল ওদিকে, আসলে উনি শুটটা দেখছেন, এবার নিশ্চয়ই একটা সেলফি তুলতে চান। এই দেখুন ক্যামেরাটাও খোলা আছে, কিন্তু আমি না আপনাকে এমনি এমনি সেলফি দেব, আপনি একটু ফুটকার পাশে দাঁড়ান। আসুন, আপনি এর আগে কপিল আশ্রমে শরবত খেয়েছেন? হ্যাঁ, তাহলে এটা একটু টেস্ট করুন, আপনার এটো ফেটোতে কিছু অসুবিধে নেই তো, তাহলে এটা একটু টেস্ট করুন, টেস্ট করে বলুন কেমন হয়েছে, আরো কিছু বলুন। আপনাকে এই লাইনটা বাড়াতে দেবো না, আপনি বলবেন আমি 5 বছর ধরে এখানে শরবত খাচ্ছি, আমি আমার ফ্যামিলিকেও নিয়ে আসি। বলুন আমি 5 বছর ধরে এখানে শরবত খাচ্ছি, আমি আমার ফ্যামিলিকে নিয়েও এখানে শরবত খেতে আসি। আমি 5 বছর ধরে এখানে শরবত খাচ্ছি, আমি আমার ফ্যামিলিকে নিয়েও এসে এখানে শরবত খাই। বলুন 5 বছর ধরে এখানে শরবত খাচ্ছি, আমার ফ্যামিলিকে নিয়ে এসেও আমি এখানে শরবত খাই। আমি 5 বছর ধরে শরবত খাচ্ছি, আমি আমার ফ্যামিলিকে নিয়েও এখানে শরবত খাই। আমি 5 বছর ধরে এখানে শরবত খাচ্ছি, আমি ফ্যামিলিকে নিয়েও এখানে শরবত খাই। আর একটু রোমান্টিক লুক নিয়ে, আমি 5 বছর ধরে এখানে শরবত খাচ্ছি, আমি 5 বছর ধরে এখানে শরবত খাচ্ছি, আমার ফ্যামিলিকে নিয়ে এসে আমি এখানে শরবত খাই। না, এনাকে ঘোল খাওয়াতে পারলাম না। এখন যে জিনিসটা এই হাতে আছে সেটা হচ্ছে দিব্যেন্দু তৈরি করা কাঁচা আমের শরবত। এটা দিব্যেন্দু আমাদের খাওয়াচ্ছে, কিন্তু নর্মালি আপনারা যখন কপিল আশ্রমে কিনে খাবেন, স্যার টেস্ট হোক। হ্যাঁ প্লিজ, চিয়ার্স। চিয়ার্স। যখন কিনে খাবেন এই শরবতটা প্রতি গ্লাস 30 টাকা করে পড়ে। আচ্ছা, দধিতি নর্মালি এখন তৈরি হয় না, স্পেশাল রিকোয়েস্টে আপনি যদি মিষ্টি করে দাবি করেন, যদি বলেন ফুডকার এপিসোড থেকে খেয়েছেন, ওনার মন ভালো থাকলে বানালেও বানাতে পারেন। এটা ইন্টারেস্টিং, মানে ফুডকা রেকমেন্ড করেছে বলে দিব্যেন্দু অ্যালাউ করলেও করতে পারে, করতে পারেন, নাও করতে পারেন, করতে পারেন, মিষ্টি করে বলে নিশ্চয়ই করবেন, আগে বলে গেলে ডেফিনেটলি করবেন। আদারওয়াইজ এই বিধান সরণির শ্রীমানী বাজারের ঠিক পাশে কপিলা আশ্রমে এসে এইটাও আপনার টেস্ট করা উচিত। ও লাভলি, এই মদনদা হয়ে গেলাম। আমরা যখন র্যালিজে বসে শরবত খাচ্ছিলাম তখন আমরা ফালুদা আর কুলফিও খেয়েছি। এবার ফালুদা কুলফি খেতে খেতে সানডে সাসপেন্সের লিসনারদের কথা উঠলো, ওরা প্রায়ই মেসেজ করেন, মিতা সান্ডা সাসপান্ডা ফালুদা আবার কাবা হাবা। তখন ফালুদা ফালুদা শুনে মাথা গরম হয়ে যায়, মানে ফেলুদা কেন লিখতে পারেন না? এবার সত্যি সত্যি ফেলুদার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। এই যে ফেলুদা, উনি সত্যি ফেলু? আপনার সারনেম কি? ফেলুরাম পাইক। ফেলুরাম পাইক, ফেলুরাম পাইক, কিন্তু আপনাকে সবাই ফেলুদা বলেছেন। ফেলুরাম পাইক ওরফে ফেলুদা, আর এই হলো ওনার বিখ্যাত আম পুদিনার শরবত। এটার লোকেশনটা একটু ফুটকা বুঝিয়ে দাও। কলেজ স্কোয়ারের ঠিক পাশে যে ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চটা আছে তার উল্টো দিকে কর্নারের দোকান হচ্ছে ফেলুদার আম পুদিনার শরবত। 20 টাকা দাম, একদম এক গ্লাস এই কোয়ান্টিটি, পুরো মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে।
এটা কিন্তু কথার কথা নয়। হ্যাঁ, সত্যি সত্যি জান প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতন একটা শরবত আজ খাচ্ছি, ফেলুদার আম পুদিনা শরবত। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যে চত্বরে দাঁড়িয়ে রয়েছি সে বিষয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, মানে কলেজ স্ট্রিট বলে নাকি এশিয়ার সর্ববৃহৎ বই বাজার। এবার সেটা আজও সত্যি না মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু যে জায়গায় আমরা দাঁড়িয়ে এই শরবত পান করছি, এই জায়গার আশেপাশে প্রচুর এমন জায়গা রয়েছে যেখানে আপনি খেতে পারেন, একটু রিল্যাক্স করে গল্প গুজব করতে পারেন। যেমন কফি হাউস তো রয়েছে 15 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কিন্তু আজকে আমরা চা বা কফি খেতে বেরোইনি, আজকে আমরা শরবত খাচ্ছি, ফেলুদার আম পুদিনার শরবত। যে বলছি, এখান থেকে কয়েক পা হেঁটে মহাবোধি সোসাইটি আছে, মহাবোধি সোসাইটি পেরিয়ে গেলেই তো প্যারামাউন্ট, রাইট? আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে ট্যামারিন্ড, এটা হচ্ছে ম্যাঙ্গো, এটা স্ট্রবেরি, আর এই হলো প্যারামাউন্টের বিশ্বখ্যাত ডাব শরবত। আমি যেহেতু প্রচুর জায়গায় ডাবিং করে বেড়াই, তো আমার কাছে ডাব শরবতের মহিমা আলাদা। মানে শরবত স্পেশাল করছে ফুডকা, আর সেখানে প্যারামাউন্টের নাম থাকবে না তা তো হয় না, খুব মুশকিল হয় এটা। 104 বছর হয়ে গেল। হ্যাঁ, 1918 সাল নিহার রঞ্জন মজুমদার শুরু করেছিলেন, একটা সময় স্বাধীনতা সংগ্রামীদের আড্ডাস্থল ছিল আমি যতদূর শুনেছি প্যারামাউন্ট শরবত, এবং সেখান থেকে আজ অব্দি মোটামুটি ভরা থাকে, আজকে তাড়াতাড়ি এসছি বলে একটু জায়গা ফেগা পাওয়া যাচ্ছে। এই যে শরবত, যান ঠান্ডা করা শরবত, প্যারামাউন্টের শরবতের খ্যাতি বিশ্বজোড়া। এই সামনে এদিকে প্রচুর লিস্ট রয়েছে, এবং সেখানে আপনি দেখতে পাবেন এখানে এসে কারা কারা শরবত খেয়ে গেছে, শরবত পান করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিপ্লবীদের নাম রয়েছে সচিন দেব বর্মন, যামিনী গাঙ্গুলী, সত্যজিৎ রায়, মৃণাল সেন, উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, রবি ঘোষ, বিশ্বজিৎ, সুনীল গাঙ্গুলী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী রায়, উদয়শঙ্কর, অমলশঙ্কর, আনন্দশঙ্কর, সবাই, উত্তম, সুজিত রায় এখানে শরবত খেয়ে গেছেন। এখানে শুধু একজনের নাম দেখছি না, তিনি হলেন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে সৃজিৎ মুখুজ্জিকে জানানো যেতেই পারে যে সত্যি সত্যি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, ব্র্যাকেটে শরবত। যখনই এখানকার ডাব শরবতের কথা উঠেছে, ফুটকা অন্য একটি পানীয়ের কথা বলেছেন, ওই ইয়ে দিয়ে ভালো লাগে। ইয়েটা কোনটা বলেই দাও না, না না ওটা ওই ইয়ে ভটকা তো, আরে ভটকাতে ডাবের শরবত মিশিয়ে খেতে দারুণ লাগে, এটা ফুটকা অনেকবার এক্সপেরিমেন্ট করেছেন এবং তিনি বলেছেন কনফার্ম আপনি স্বাদটা একটু অন্যরকম পাবেন আপনার প্রিয় ভটকা। অ্যান্ড অফকোর্স ডাব শরবত আলাদাভাবে তো খেতেই পারে। আর গরমকালে দুপুরবেলা না আমি যেটা খাচ্ছি ট্যামারিন শরবত, সেটার দাম কত? 70 টাকা। এটার সঙ্গে একটু জিন দিয়ে কিন্তু বেশ লাগে, মাংস ভাতের আগে ফ্যাট করে। এবার আসল জিনিসটা দেখাই, এই যে ডাব শরবত খাচ্ছি, এই যে ডাব শরবত খাচ্ছি, এইটা তুলে খেতে হবে, এই যে শ্বাস প্রশ্বাস এখানেই আটকে রয়েছে। খুব সম্ভবত ডাব শরবতের রেসিপিটা কি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মানে সেরকম একটা শোনা গেছিল, যেখানে আর কি ডাবের সাজ, ভ্যানিলা এসেন্স, আর অল্প দু একটা অল্প জিনিস দিয়ে একটা জিনিসটা তৈরি হয়, ফলে ডাবের খুব টিপিক্যাল গন্ধটা থাকে। এখন তো ওনার তৈরি রেসিপি, উনি এত কিছু বানিয়েছিলেন বিশ্ববরেণ্য কেমনি, ভালোই হবে, আর এখন অব্দি সেটা চালানো হচ্ছে, এটা খুব দরকার। একটু স্যার চিখে দেখুন, তুমি একটু ডাব শরবত খেয়ে যাও। ইয়েস, আমি তেঁতুল এমনিতে আমার খুব একটা পছন্দ নয়, না খেয়ে দেবো, কিন্তু এটা খেয়ে দেখি। সাটাক সাটাক পুরো কারেন্ট মামা, এটা রোববারে সকালবেলা। দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এই টেস্টটা যদি ডিসক্রাইব করতে হয় কি বলবে? রোববারে বা ছুটির দিনে ভোরবেলা আপনি যেটি খেয়ে বিছানা থেকে ওঠেন, এটা ঠিক সেই রকম। জোকস অ্যাপার্ট, যদি আমাদের পছন্দের ড্রিঙ্কস এখানে ধরা যায়, অ্যাটলিস্ট আমার পার্সোনালি পছন্দের, ডেফিনেটলি ডাব শরবত, ট্যামারিন শরবত। এটা হচ্ছে স্ট্রবেরি মালাই, ক্রিম দিয়ে তৈরি হয় বলে স্ট্রবেরির টিপিক্যাল রংটা একটু হালকা আছে,
গরমকালে ম্যাঙ্গো শরবত, সারা বছর কোকো মালাই। আজকে এত কিছু পারছি না, এই দুটি যেটা ম্যাঙ্গো আর স্ট্রবেরি, আমাদের সঙ্গে যিনি আছেন তারা চেখে দেখবেন, আমরা এই দুটো দিয়ে আছি। 70 থেকে 110, 120 মোটামুটি যেগুলো সিরাপের শরবত সেগুলো 60-70 আশেপাশে, দুধের গুলো ওই 100-120, হাইয়েস্ট বোধ হয় 150 টাকা, খুব সম্ভবত আছে, মানে খুবই রিজনেবল দাম। লাস্টে আমটা একটু টেস্ট করে দিই। ইয়েস, ততক্ষণে আমি স্ট্রবেরি ফ্লেভারের দিকে যাই। বেশ কিছু শরবতের এখানে আবার বরফ ছাড়া নিতে গেলে 5 টাকা দাম পড়ে। আমি জানি না এখন সেই গল্পটা আছে কিনা, তাহলে কোনো এক কালে তো ডেফিনেটলি ছিল। এই যে বরফটা আমি এখানে গিয়ে সরিয়ে দিলাম। তলায় কাজু কিশমিশ আছে, এখানে কাজু বেরিয়েছে, এটা একটু দেখাই। সো কাজু কিশমিশ রয়েছে, আম রয়েছে, আর এটা কাজু। তারপরে আমরা আমাদের ভিউয়ারদের রেকমেন্ড করতে পারি 4 রকমের শরবত। এক, ডাব শরবত, যেটা এই মাত্র শেষ হয়েছে। স্ট্রবেরি এসে টেস্ট করবেন, আমের সিজনে ডেফিনেটলি আম, আর তার সঙ্গে তেঁতুল। আর একখানা 5 নম্বর আছে কোকো মালাই, সেটা অনেকের ফেভারিট, আমার পার্সোনালি আমি এগুলো বেশি পছন্দ করি। আপনারা প্যারামাউন্ট খেয়েছেন কি না, খেলে কোনটা আপনাদের প্রেফারেন্স, সেটা বরঞ্চ আমাদের কমেন্ট সেকশনে জানান। আমি প্যারামাউন্টে মেরিকেটে এই নিয়ে তৃতীয়বার এলাম, ব্যাড পারফরমেন্স, আই নো, আমার আরও বেশি করে আসা উচিত। এবং জীবনে একটা অ্যাসপিরেশন থাকা দরকার যে যাদের যাদের নাম এই বোর্ডে রয়েছে, আমাদের নাম তো কোনোদিন উঠবে না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা প্যারামাউন্টে এসে শরবত পান করবেন, তাদেরও একটা এম, একটা মোটিভেশন, একটা গোল থাকা দরকার যে এমন নাম করব, এমন নাম করব যে প্যারামাউন্টে এসে শরবত খেলাম, নাম উঠে গেল বোর্ডে। আরে ফুকা, ও ফুকা, খুব স্বাভাবিক, এত শরবত খেলে এখানে তো আসতেই হবে। ভাগ্যি যেটা ছিল ওই যেটা বললাম, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কোথায় কোথায় আপনি শরবত খেতে ভালোবাসেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না। অ্যাকচুয়ালি সরি,